মসজিদের টাকা মসজিদ মসজিদের টাকা মসজিদ কমিটির যিনি ট্রেজারার উনি বলছিলেন যে নানা কারণে হয়তো মানবীয় দুর্বলতার কারণে টাকা হয়তো একটু হিসাব নিকেশে একটু গড়মিল হয়ে যায় সেক্ষেত্রে ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং যেগুলো হচ্ছে বাংলাদেশে তার কোনো একটা ব্যাংকে তারা সেই টাকাটা রাখতে পারবেন কি না আপনি অবশ্যই রাখতে পারবেন ভিত্তিক পরিচালিত যে কোনো ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন আপনার প্রশ্নের একটা সানসেট ছিল সেটা হলো আপনি বলেছিলেন যে অনেকে বলে ইসলামী ব্যাংকিং যেগুলি এগুলি কিছুই না সবই ভুয়া সবই হলো ঘুরিয়ে খাওয়া দেখুন একজন আমি একটু সময় নিচ্ছি আমাকে ক্ষমা করলেন একজন স্বামী একজন স্ত্রী তাদের মধ্যকার সমস্ত কার্যক্রম বৈধ এবং সোয়াবের একজন পর পুরুষ এবং পর নারী তাদের মধ্যে সমস্ত কার্যক্রম হারাম এবং বের লাপনা দুজনে কিন্তু নারী পুরুষ পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো সরিয়া বাংলাদেশে ভিত্তিক যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি চলছে তারা সকলেই একটি প্রচেষ্টার মধ্যে আছেন আমরা ট্রাই করছি ভালো কিছু করার সুন্নাবিত্তি মুক্ত শতভাগ অর্থনীতি এখনও হয়তো সম্ভব নয় কিন্তু চেষ্টা করা হচ্ছে সুতরাং এই চেষ্টাকে নানান আপত্তিকর বাক্য দিয়ে সুরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ঘায়ল করা এটা সুন্দর বিষয় নয় রব্বুল আলমিন আমাদেরকে সুদমুক্ত অর্থনীতির যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে সহযোগিতা করার তাফিক দান করে